নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আজকে প্রোগ্রাম শুরু করছি। দেখুন, আগামীকাল দুর্গা পঞ্চমী। এই দুর্গা পঞ্চমী তিথিতে যে তিন রাশির মহাপ্রাপ্তি হতে চলেছে এবং কোটিপতি হতে চলেছে, সেই তিন রাশির নাম আমি এই ভিডিওতে জানাব। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল দুর্গা পঞ্চমীতে মাতা দুর্গার কৃপায় তিন রাশির কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে, সুপার প্রাপ্তির যোগ কিন্তু হতে চলেছে। দেখুন, আমি বারবার বলছি, এই যে নবরাত্রি বর্তমানে চলছে, এই নবরাত্রিতে আপনারা গৃহে অবশ্যই কর্পূর দিয়ে আরতি করুন। কর্পূর দিয়ে আরতি অবশ্যই আপনারা করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। যাদের আর্থিক স্থিতি বা বাড়িতে বাস্তু দোষ আছে, প্রতিদিন এই নবরাত্রিতে আপনারা প্রতিদিন কর্পূর দিয়ে আরতি করুন। এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে, আপনারা একটি কাঁচের শিশি নিন, কাঁচের শিশির মধ্যে গঙ্গা জল নিন, সেটা আপনার বাড়ি মানে যে বেডরুমে আপনার স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন সেই বেডরুমে রেখে আপনি ঘুমান। দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। এবং কর্পূর দিয়ে আরতি করুন, এবং এর পাশাপাশি আপনি এক কাজ করুন, আপনারা যাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বিশেষভাবে সমস্যা আসছে, আপনারা দুর্গা অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি তো দিবেনই, পুষ্পাঞ্জলির পাশাপাশি পুরোহিতের কাছ থেকে অবশ্যই আপনারা একটি পদ্ম ফুল অবশ্যই পুরোহিতের কাছ থেকে চেয়ে নেবেন। পদ্ম ফুল আপনারা গৃহে নিয়ে আসুন, তাতে আর্থিক স্থিতির জায়গা মজবুত কিন্তু থাকবে। যাদের ক্ষেত্রে খুব অর্থনৈতিক টালমাটাল চলছে, ইনকাম করছেন কিন্তু সেভিংস করতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো এই দুর্গা পঞ্চমীতে থেকে এই কাজগুলো করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। কর্পূর দিয়ে আরতি অবশ্যই গৃহে কিন্তু করবেন, আপনাদের ধনধান্যে পরিপূর্ণ কিন্তু হবেই। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদের কথাটা বলছি। তো আগামীকাল যে তিন রাশির আমি কথা বলবো, যে তিন রাশি অর্থপ্রাপ্তির মহাযোগ শুরু হয়েছে, অর্থাৎ এই দুর্গা পঞ্চমীতে মা দুর্গার আশীর্বাদ পড়তে চলেছে, মা দুর্গার কৃপা পড়তে চলেছে যে তিন রাশির উপর শ্রী পঞ্চমীতে। স্পেশাল তিনটি রাশি, শেয়ার বাজার, স্টক বিজনেস, অনলাইন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং লাইন, ব্যবসা, ফাটকা, ট্রেন্ডিং, এই সমস্ত কিছু থেকে কিন্তু প্রাপ্তির কিন্তু একটা বড় সম্ভাবনা কিন্তু থাকছে এই তিনটি রাশির। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আপনাদের ক্ষেত্রে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। আপনি যে কোনো শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, আপনার ট্রেন্ডিং, ব্যবসা, অনলাইন ডিজিটাল মার্কেটিং, যে কোনো দিক থেকে কিন্তু লাভ কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশি ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে মা দুর্গার আশীর্বাদে আগামীকাল শ্রী পঞ্চমীতে আপনি কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনি পাবেন, ভাগ্যের সাপোর্ট, ব্যবসা এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে প্রফিট এবং বিদেশ থেকেও লাভ কিন্তু আপনারা পাবেন। তিন নম্বর রাশি, সে রাশির নাম আপনার অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পাবেন। এবং যারা বিদেশের সাথে রত আছে বিদেশ থেকে লাভ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, আপনাদের আগামীকাল রোজগারের জায়গায় দৈনন্দিন ডেলি ইনকামের জায়গাটা বৃদ্ধি করবে এবং সফলতা কিন্তু কাজের ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে মা দুর্গা কৃপা কন্যা রাশি। এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে
হঠাৎ প্রাপ্তি, মহাপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ আগামীকাল শ্রী পঞ্চমীতে, দুর্গা পঞ্চমীতে তিন রাশি মহাপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। তাই আবারও বলবো, প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করুন, দেখবেন মা দুর্গা আপনাদের দুর্গতি নাশ করবে। আমি প্রত্যেকের শুভ কামনা জানাই, প্রত্যেকের এই পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, মা দুর্গা প্রত্যেককে যেন আশীর্বাদ করে। নমস্কার, ধন্যবাদ।